আচ্ছা, ইংরেজিতে আমরা কথা বলার চেষ্টা করবো জৈব যৌগ নিয়ে, ঠিক আছে? এর আগে অলরেডি দুইটা ভিডিও পাইছিলা জৈব যৌগের। প্রথম ভিডিওতে সমানতা টমানতা নামকরণ থেকে ওই সাইডের জিনিসগুলো নিয়ে একটু কথা বলছিলাম, বেঞ্জিন টেঞ্জিন নিয়ে। এর পরেরটাতে আমরা মেইনলি অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল আর ইথার, ওগুলো নিয়ে একটু হালকা পাতলা যে জিনিসগুলো ইম্পর্টেন্ট ওগুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করছিলাম। আজকে হচ্ছে অ্যালডিহাইড, কিটোন, এরপরে কি আছে তোমার, কার্বক্সিলিক অ্যাসিড আছে, অ্যামাইড, অ্যামিন আছে, তারপরে তোমার এস্টার, টেস্টার, এগুলো আছে, ঠিক আছে? তো এগুলো নিয়ে একটু হালকা পাতলা কথা বলবো, ঠিক আছে? তো প্রথমত অ্যালডিহাইড আর কিটোন, ঠিক আছে, এদের প্রিপারেশন বা প্রস্তুতিটা তেমন একটা বেশি আসে না, তবে আসলেও যে জিনিসটা খুব বেশি আসে ওইটা হচ্ছে কি, আমরা অলরেডি একবার পড়ে ফেলছি, আমরা যখন বিক্রিয়ার মেকানিজম নিয়ে হালকা পাতলা কথা বলতেছিলাম তখন কিন্তু আমরা বলছিলাম ওজনীকরণ একটা বিক্রিয়া ছিল, ঠিক আছে? ওইখানে আমরা কি করছিলাম, অ্যালকিনের ওজনীকরণ করছিলাম। তো তাইলে এই অ্যালডিহাইড আর কিটোনের প্রস্তুতির একটা ওয়ে হচ্ছে কি, অ্যালকিনকে কি করা, অ্যালকিনের সাথে ওজন বিক্রি করা বা অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়া করানো, ঠিক আছে? তখন আমরা এখান থেকে মেইনলি কি পাবো, অ্যালডিহাইড অথবা কিটোন। যেমন আমরা যদি প্রথমে একদম প্রথমে অ্যালকিন যেটা আছে ওইটাকে নিই, তাহলে CH2 ডাবল বন্ড CH2, এটার সাথে যদি আমরা ওজনীকরণ বিক্রিয়া করাই কোন প্রভাবকের উপস্থিতিতে, জিঙ্ক প্রভাবকের উপস্থিতিতে, তখন এখানে কি হবে, এখানে আমরা জানি যে ওজনীকরণ বিক্রিয়া করার একটা সিস্টেমটা কি ছিল, ঘর বানানো, ঠিক আছে? কি বানাবো, ঘর বানাবো। ঘর বানানোর সিস্টেমটা ছিল এরকম, তিনটা অক্সিজেনের একটা যাবে উপরে আর বাকি দুটো অক্সিজেন কোথায় যাবে, নিচে, ঠিক আছে? এখন এখানে কি করতে হবে আমাকে, ঘর বানানোর পরের স্টেপটা হচ্ছে কি, ভাঙে দেওয়া, ঠিক আছে? ভাঙবো, ভাঙার পরে এই অক্সিজেনটা যেটা ফ্রি আছে ওইটা জিঙ্কের সাথে চলে যাবে জিঙ্ক অক্সাইড আকারে, ঠিক আছে? আর বাকি CH2O, এখানে একটা কি আছে, CH2O, CH2O মানে কি জানো, HCHO, HCHO যে কথা CH2O কিন্তু সেম কথা, ঠিক আছে? তাহলে CH2O বা HCHO কয়টা উৎপন্ন হইতেছে, দুইটা। তার মানে এটাকেই তো আমরা কি বলতে পারি, অ্যালডিহাইড, কারণ অ্যালডিহাইডের কার্যকরী মূলক কি ছিল, CHO, অ্যালডিহাইডের কার্যকরী মূলক কি ছিল, CHO। তাহলে এখানে কি হচ্ছে, 2HCHO, এটাকে আমরা কি বলতে পারি, মিথানল, ঠিক আছে, মিথানল। ওকে, তাহলে আমরা এখান থেকে কি পাইছি, অ্যালডিহাইডটা তৈরি করতে পারছি। এখন প্রশ্ন হলো আমরা কখন কিটোন বানাইতে পারবো, ঠিক আছে? প্রশ্ন হইলো আমার কখন কিটোন বানাইতে পারবো, ঠিক আছে? একটু খেয়াল করো, কিটোন বানাইতে হইলে আমাকে অবশ্যই কি করতে হবে, CH2 ডাবল বন্ড, সরি, CH2 বন্ড, CH ডাবল বন্ড কি নিলাম আমি, CH2 নিলাম, আর এখানে একটা কি দিলাম, CH3 দিলাম, ঠিক আছে? কিটোন বানাইতে হইলে অবশ্যই আমাকে এরকম শাখাযুক্ত অ্যালকিন নিতে হবে, ঠিক আছে? কিটোন বানাইতে হইলে অবশ্যই কি নিতে হবে, কিটোন প্রিপারেশনের জন্য যে অ্যালকিনটা নিব অবশ্যই কি হইতে হবে, শাখাযুক্ত হইতে হবে। এটাকে যখন আমরা ওজনের সাথে বিক্রিয়া করাবো তখন এখানে আমরা কি পাবো, তাহলে আমি একটা পেজ নিই, এটাকে যখন আমরা ওজনের সাথে বিক্রিয়া করাবো তখন আমরা এখানে কি পাবো, তখন এখানে হয়ে যাবে, এটা CH3 হবে, সরি, CH3 থাকবে, এখানে একটা CH আছে, এটাও থাকবে। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, এই কার্বনের একটা হাইড্রোজেন কমে যাবে, ঠিক আছে? কার্বনের টোটাল কয় হাত খেয়াল করো, চার হাত, এই সাইডে দুই হাত আর এই সাইডে এক হাত, এই সাইডে এক হাত, টোটাল কয় হাত হয়েছে, চার হাত। আচ্ছা, তাহলে এখানে আমি দেখতেছি CH3 আছে, এই CH3টাকে আমি এখানে দিলাম, এই CH3টাকে এখানে দিলাম, এই CH3টাকে এখানে দিলাম, এরপর এখানে যে কার্বনটা আছে ওইটাকে লিখলাম, ওকে? আচ্ছা, এখন এখানে দ্বিবন্ধন আছে যেখানে, ওইখানে আমরা ঘর বানাবো, ঠিক আছে? ঘর বানানোর জন্য আমরা এখানে একটা অক্সিজেন দিলাম, ওকে, এখানে একটা অক্সিজেন দিলাম, দিলাম, এরপর আমরা ঘরটাকে ভাঙে দিব, তখন এখানে জিঙ্ক এসে অক্সিজেনটাকে নিয়ে যায় কি তৈরি করবে, জিঙ্ক অক্সাইড। আর এখানে তৈরি হতেছে কি, CH3C এর সাথে একটা ও আছে আর একটা CH3 আছে, তাহলে এটাকে আমরা বলতে পারি CH3C ডাবল বন্ড ও বন্ড CH3, ঠিক আছে? এটা হইতেছে আমাদের কিটোন, ওকে? আর আরেকটা হবে কি, CH2O, যেটাকে আমরা কি বলে আসছি, HCHO। তাহলে আমরা এখান থেকে একটা অ্যালডিহাইড পাইতেছি, একটা কিটোন পাইতেছি। খেয়াল করো, কিটোন বানাইতে হলে অবশ্যই আমাকে কোন অ্যালকিন নিতে হবে, শাখাযুক্ত অ্যালকিন। আর যদি আমি লিনিয়ার অ্যালকিন বা ধরো মানে শাখা ছাড়া অ্যালকিন নেই, ঠিক আছে, ওই অ্যালকিনটা থেকে আমরা সবসময় কি পাবো, অ্যালডিহাইড পাবো, ঠিক আছে? তো এরকম করে আমরা অ্যালডিহাইড বানাইতে পারি। আর আরেকটা ওই ছিল অ্যালকোহলকে জারণ করা, আরো অনেকগুলো ওই ছিল, আমরা অ্যালকোহলকে কি করি, জারণ করি ক্রিয়েশের উপস্থিতিতে, জাইমান অক্সিজেন, জাইমান অক্সিজেনের উপস্থিতিতে জারণ করলে অ্যালডিহাইড বানাইতে পারি, অথবা আমরা কি করতে পারি, কিটোন বানাইতে পারি। এটা তো আমরা ছোট 9-10 শিখে আসছি যে অ্যালকোহলের জারণ করলে অ্যালডিহাইড অথবা কিটোন পাওয়া যায়, অ্যালডিহাইড অথবা কিটোনকে জারণ করলে কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যায়, ঠিক আছে? আবার উল্টাভাবে গেলে কার্বক্সিলিক অ্যাসিডকে বিজারণ করলে অ্যালডিহাইড কিটোন পাওয়া যায়, অ্যালডিহাইড কিটোনকে বিজারণ করলে কি পাওয়া যায়, অ্যালকোহল, ঠিক আছে? এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা তোমার লাগবে ওইটা হচ্ছে কি, অ্যালডিহাইড কিটোনের শনাক্তকরণ পার্টটা, অ্যালডিহাইড কিটোনের এইভাবে প্রকাশ করি RCHO, আর কিটোনটাকে আমরা প্রকাশ করি RC ডাবল বন্ড ও বন্ড R। তো CHO টাকে আমরা কিভাবে লিখতে পারি, RC ডাবল বন্ড ও বন্ড H, আর এটাকে আমরা কিভাবে লিখতে পারি, RC ডাবল বন্ড ও বন্ড R, ওকে? তো দেখো, অ্যালডিহাইড এবং কিটোন দুটোটা গ্রুপের মধ্যে কি আছে, সি ডাবল বন্ড ও, সি ডাবল বন্ড ও, এই বন্ডটা আছে, ঠিক আছে? তো এই বন্ডটাকে আমরা বলি হচ্ছে কার্বনিল মূলক, মানে এই মূলকটাকে আমরা কি বলি, কার্বনিল মূলক, ঠিক আছে? কোন মূলক, কার্বনিল মূলক, ওকে?
আচ্ছা, যাদের কার্বনিল মূলক আছে তারা সব সময় কি করবে, একটা বিক্রিয়া দিবে, এই বিক্রিয়াটার নাম হচ্ছে 2,4-dinitrophenylhydrazine, ঠিক আছে, 2,4-DNP সলিউশনের সাথে কি করবে, এটা বিক্রিয়া করবে, ঠিক আছে। যাদের মধ্যে কার্বনিল মূলক আছে মানে অ্যালডিহাইড গ্রুপ এবং কিটন গ্রুপ, এই দুই গ্রুপই কি করবে, 2,4-dinitrophenylhydrazine এর সাথে কি করবে, বিক্রিয়া করবে, ঠিক আছে। তাহলে অ্যালডিহাইড এবং কিটন দুটোটাকে যদি শনাক্ত করতে হয় তাহলে কি কি ইউজ করা লাগবে, 2,4-dinitrophenylhydrazine ইউজ করা লাগবে। আমি তোমাকে একটু বিক্রিয়াটা বই থেকে দেখানোর চেষ্টা করি, তাহলে ক্লিয়ার হয়ে যাবা। 2,4-dinitrophenylhydrazine এর সংকেতটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই সংকেতটাও কিন্তু অবশ্যই অবশ্যই মাথায় রাখবা, ঠিক আছে। 2,4-dinitrophenylhydrazine এর সংকেতটা অবশ্যই কি করবা, মাথায় রাখবা বিক্রিয়া। আচ্ছা, তাহলে আমরা এখানে একটু অ্যালডিহাইড আর কিটনের শনাক্তকরণের পার্টটা একটু দেখি। আচ্ছা, ওই বিক্রিয়াটা নর্মালি এখন চোখে পড়তেছে না, তাহলে কি বলতেছিলাম, অ্যালডিহাইড এবং কিটন যাদের মধ্যে কার্বনিল গ্রুপ আছে তারা দুজনই কি করবে, 2,4-dinitrophenylhydrazine-এর সাথে বিক্রিয়া করবে। এখন প্রশ্ন হলো আমি কিভাবে অ্যালডিহাইড অথবা কিটনকে কি করবো, আলাদা করবো, ঠিক আছে। অ্যালডিহাইড অথবা কিটনকে যদি তুমি আলাদা করতে চাও তাহলে কি করতে হবে, খেয়াল করতে হবে, অ্যালডিহাইড কিন্তু কি করবে, ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করবে। কিসের সাথে বিক্রিয়া করবে, ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করবে, ঠিক আছে, বিক্রিয়াটা দিবে। কিন্তু কিটন কখনই কি করবে না, ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া দিবে না। আবার অ্যালডিহাইড কি করবে, সিলভার দর্পণ বিক্রিয়াটা দিবে, ঠিক আছে, সিলভার দর্পণ পরীক্ষা, ঠিক আছে, এর পরীক্ষাটা ইউজ করবে বা দিবে। কিন্তু কিটন কখনই কি করবে না, সিলভার দর্পণ পরীক্ষা দিবে না। এইখান থেকে মেইনলি অনেকগুলো এমসিকিউ জিজ্ঞেস করে, ঠিক আছে, কোনটা সিলভার দর্পণ পরীক্ষা দেয়, কোনটা সিলভার দর্পণ পরীক্ষা দেয় না, ঠিক আছে, এই দুইটার মধ্যে আলাদা করতে আসে, ঠিক আছে। যেমন ধরো তোমাকে বলো যে নিচের কোনটা সিলভার দর্পণ পরীক্ষা করে, যেমন RCHO একটা বন্ড দিল, RCOOR দিল, RCOOR একটা দিল, RCOOH একটা দিল, ঠিক আছে, RCOH একটা দিল, ঠিক আছে। তো তোমাকে এরকম অনেকগুলো দিল, তো তুমি কোনটা দেখাবা, যেটা সিলভার দর্পণ পরীক্ষা দেয় ওইটা হচ্ছে কি, অ্যালডিহাইড, ঠিক আছে। কিন্তু কিটন কি করবে না, কখনো সিলভার দর্পণ পরীক্ষা দিবে না। আচ্ছা, তাহলে এখন আমরা মানে মেইন থিম কি বুঝলাম, অ্যালডিহাইড এবং কিটন দুজনই কিন্তু কি করবে, 2,4-dinitrophenylhydrazine এর সাথে বিক্রিয়া করবে, ঠিক আছে। তাহলে 2,4-dinitrophenyl দ্বারা আসলে আমরা কি বুঝতেছি, এই যে সি ডাবল বন্ড ও মানে কার্বনিল মূলকটা আছে কি নাই, ওকে। আচ্ছা, এরপরে শুধু অ্যালডিহাইডকে যদি আলাদা করতে হয় তাহলে কি করতে হবে, ফেলিং দ্রবণ অথবা সিলভার দর্পণ পরীক্ষা করাইতে হবে। ফেলিং দ্রবণ অথবা সিলভার দর্পণের সাথে অ্যালডিহাইড বিক্রিয়া করবে, কিন্তু কিটন কি করবে না, কোনো রকম বিক্রিয়া দিবে না, ওকে। আচ্ছা, এবার হচ্ছে কি, অ্যালডোল কন্ডেনসেশন, যেটাকে আমরা বলি কি, অ্যালডোল ঘনীভবন, কি অ্যালডোল ঘনীভবন, ঠিক আছে। আচ্ছা, প্রশ্ন আসে যে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া কোনটা দিবে, আমি কিন্তু এমসিকিউর জন্য মেইনলি পড়াইতেছি, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া কোনটা দিবে। তো খেয়াল করবা এগুলো অ্যালডোল ঘনীভবন অথবা ক্যানিজারো, এগুলো সবগুলোই কিসের জন্য কাজ করে, এগুলো সবগুলোই হচ্ছে তোমার অ্যালডিহাইডের জন্য কাজ করে, ঠিক আছে। আচ্ছা, একটু খেয়াল করো, অ্যালডোল কন্ডেনসেশন বিক্রিয়া করতে হইলে অবশ্যই তোমাকে কী করতে হবে, তার যে আলফা কার্বনটা থাকবে ওই আলফা কার্বনে কোনো রকম হাইড্রোজেন, সরি, আলফা কার্বনে হাইড্রোজেন থাকা লাগবে। কি বলতেছি, অ্যালডোল কন্ডেনসেশন বা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিতে হইলে অবশ্যই আলফা কার্বনে কি থাকা লাগবে, হাইড্রোজেন থাকা লাগবে। আচ্ছা, আলফা কার্বন কি জিনিস একটু তোমাকে যদি দেখাই, এখানে কার্যকরী মূলককে অ্যালডিহাইড, অ্যালডিহাইডের সাথে যে কার্বনটা যুক্ত আছে এই কার্বনটাকে আমরা বলতেছি আলফা কার্বন, আর এই আলফা কার্বনের মধ্যে হাইড্রোজেন থাকতে হবে, ঠিক আছে। যদি হাইড্রোজেন থাকে সে কি করবে, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে। কিন্তু যদি হাইড্রোজেন না থাকে, যেমন এই যে দেখো এটার দিকে তাকাও, এটাতে কিন্তু কি নাই, আলফা কার্বনে কোনো রকম কি নাই, হাইড্রোজেন নাই, তাহলে এটা কিন্তু কি করবে না, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে না, কিন্তু এটা কিন্তু কি করবে, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে, ওকে। তাহলে এখন অ্যালডোল ঘনীভবন বিক্রিয়াটা কীরকম, এটা যদি আমরা কি করি, আমরা একটা উদাহরণ দেখাই বই থেকে। অ্যালডিহাইড, এই যে দেখো অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া হচ্ছে কি, যাদের মধ্যে কি আছে, যেসব অ্যালডিহাইড বা কিটনের আলফা হাইড্রোজেন পরমাণু বর্তমান, তারা কি করবে, লঘু ক্ষার বা অ্যাসিডের উপস্থিতিতে নিজের মধ্যে বিক্রিয়া করে যৌগ তৈরি করে। আর ঘনীভবন বিক্রিয়া করা মানে কি তৈরি করা, পানি তৈরি করা, ঠিক আছে। ঘনীভবন বিক্রিয়া কি তৈরি হয়, পানি তৈরি হয়। যেমন আমি তোমাকে একটু উদাহরণ হিসেবে দেখাই, এরকম 2 মোল তুমি যদি কি করো, 2 মোল CH3CHOকে নাও, এখান থেকে কি হয়ে যাবে, বিক্রিয়া শেষে বিক্রিয়াকে উৎপাদে আমরা কি পাই যাবো, একটা পানি পাবো, কি পাবো, একটা পানি। আর আর বাকি অংশ কি হবে, বাকি অংশটা, বাকি যৌগটা হয়ে যাবে, ঠিক আছে। এখানে কয়টা CH3CHO নিছো, দুইটা CH3CHO প্লাস CH3CHO, খেয়াল করো এখানে কি হবে, এই OHটা একটা হাইড্রোজেনের সাথে চলে যাবে, ঠিক আছে। OHটা একটা হাইড্রোজেনের সাথে কি তৈরি করছে, পানি। আর বাকি যে পার্টটা আছে CH3CH, বাকি যে পার্টটা আছে ওই পার্টটা কি তৈরি করবে, মেইনলি ডাই অ্যালকিন হয়ে যাবে, CH2CHO তৈরি করবে, ঠিক আছে। তাহলে এই যে দেখো, এটাকে আমরা বলতেছি ক্রোটানালডিহাইড, ঠিক আছে। মেইনলি দুইটা ইথানল কি করতেছে, বিক্রিয়া করে একটা অন্তর্বর্তী অ্যালকোহল তৈরি করছে, ঠিক আছে।
অ্যালডল কি তৈরি করছে, একটা অ্যালডল তৈরি করছে। অ্যালডল মানে কি, অ্যালডিহাইড প্লাস অ্যালকোহল। দেখো এখানে কিন্তু কি আছে, অ্যালডিহাইড মূলক আছে, অ্যালকোহল মূলক আছে। পরে এটা আবার যখন তাপ দিছ তখন এখান থেকে পানি বের হয়েছে। পানি বের হওয়ার কারণে এই বিক্রিয়াটার নাম হচ্ছে ঘনীভবন, ঠিক আছে? অ্যালডল ঘনীভবন মানে মাঝখানের স্টেপে অ্যালডল তৈরি হয়েছে। অ্যালডল মানে হচ্ছে কি, অ্যালডিহাইড এবং অ্যালকোহল, ওই মাঝখানের স্টেপটা আমি দেখাইলাম না। এরপরে ঘনীভূত হয়ে কি তৈরি হয়েছে, পানি তৈরি হয়েছে, আর বাকি পার্টটা তুমি লিখে ফেলছো। এটাকে বলতেছে কি, ক্রোটানালডিহাইড। তো ক্রোটানালডিহাইডের সংকেতটাও মাঝে মাঝে এমসিকিউতে আসতে পারে, ঠিক আছে? এটা ছিল অ্যালডল ঘনীভবন। অ্যালডল ঘনীভবন কারা দিবে, যাদের আলফা কার্বনে হাইড্রোজেন আছে। আর যাদের আলফা কার্বনে হাইড্রোজেন নাই তারা কি করবে, ক্যানিজারো বিক্রিয়া দিবে। কোন বিক্রিয়া দিবে, ক্যানিজারো। যেমন CH3CCHO, এখানে একটা CH3 আছে, এখানে একটা CH3 আছে। এটাকে আমরা যদি কি করি, কস্টিক সোডার উপস্থিতিতে বিক্রিয়া করায়, ঠিক আছে? তাহলে তখন এখানে কি হবে, ক্যানিজারো। ক্যানিজারো মানে হচ্ছে এই যে যৌগটা আছে, এই যৌগটার একবার জারণ হবে, একবার কি হবে, বিজারণ। কি বললাম, ক্যানিজারো মানে এই যৌগটার একবার জারণ হবে, একবার বিজারণ হবে। জারণ হইলে, অ্যালডিহাইডের জারণ হইলে কি তৈরি হয় বলতো? অ্যালডিহাইডের জারণ হইলে, আমি তোমাকে একটু আগে বলে আসছি, এসিড তৈরি হয়। কোন এসিড, কার্বক্সিলিক এসিড। আর অ্যালডিহাইডের বিজারণ হইলে কি তৈরি হবে, অ্যালকোহল, ঠিক আছে? সোজা হিসাব। তাহলে এটার একবার জারণ হবে, একবার কি হবে, বিজারণ। তাহলে আমি এখানে এটাকে কয়বার নেওয়া লাগবে, দুইবার। তাহলে দুইটা নিলাম, ঠিক আছে? তো এটা যখন বিজারণ হইলো, বিজারণ হইলে কি তৈরি হবে বলতো, সোজা হিসাব, বিজারণ হইলে অ্যালকোহল তৈরি হবে। CHOটা কি হয়ে যাবে, CH2OH হয়ে যাবে, ওকে? কি তৈরি হয়েছে, অ্যালকোহল। আর যদি এটা জারণ হইতো, এটা কিসে কি, অ্যালডিহাইডের বিজারণের কারণে অ্যালকোহল তৈরি হয়েছে। আর যদি জারণ হইতো তাহলে এখানে কি হয়ে যাবে, এসিড তৈরি হবে। তাহলে এখানে কি হবে, CH3CCH3CH3 এটা থাকবে। আর CHO এটাকে যদি আমরা জারণ করি কি তৈরি হবে, COOH। কি তৈরি হবে, COOH। এখন COOH না হয়ে এখানে যেহেতু Na আছে, এটা কি হয়ে যাবে, COONa। আমরা জানি যে কার্বক্সিলিক এসিড কস্টিক সোডার সাথে বিক্রিয়া করলে কি তৈরি করে, কার্বক্সিলিক এসিডের সোডিয়াম লবণ। এই যে এটা সোডিয়াম লবণ হয়ে গেছে, ঠিক আছে? তার মানে ক্যানিজারো বিক্রিয়ায়, ক্যানিজারো বিক্রিয়া কারা দিবে, যাদের আলফা কার্বনে হাইড্রোজেন নাই তারা কি করবে, কস্টিক সোডার সাথে বিক্রিয়া করে একবার জারণ হবে, একবার বিজারণ হবে। বিজারণের মাধ্যমে অ্যালকোহল তৈরি করবে, জারণের মাধ্যমে কার্বক্সিলিক এসিড তৈরি করবে, ওইটা আবার কস্টিক সোডার সাথে বিক্রিয়া করে কার্বক্সিলিক এসিডের সোডিয়াম লবণ তৈরি করবে, ঠিক আছে? আচ্ছা, এটা ছিল অ্যালডিহাইডের ক্যানিজারো বিক্রিয়া পার্টটা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের আছে কি, কার্বক্সিলিক এসিড। অ্যালডিহাইড কিটোনের পরে কি আছে, কার্বক্সিলিক এসিড। তো কার্বক্সিলিক এসিডের অনেকগুলো প্রস্তুতি আছে, তুমি প্রস্তুতিগুলো একটু ঠান্ডা মাথায় দেখে নিবে, আমি ওইখানে ওইগুলোতে যাচ্ছি না। আমি জাস্ট গ্রিক নাট বিকারক থেকে কার্বক্সিলিক এসিডটা কেমন তৈরি করবো এটা দেখাই দিছি। আর NGX, এটাকে যদি আমরা কি করি, কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে, কার সাথে বিক্রিয়া করে, কার্বন ডাইঅক্সাইড, এটার সাথে যদি বিক্রিয়া করে তখন এখান থেকে তৈরি হবে কি, RCOONGX। কি তৈরি হবে, RCOONGX। তখন এখানে যদি আমরা এটাকে আদ্র বিশ্লেষণ করি, আদ্র বিশ্লেষণ করা মানে কি করা, পানি যোগ করা, ঠিক আছে না? পানিটাকে আমরা H2O আকারে লিখি, কিন্তু আমি এখানে HOH আকারে লিখছি। তো তখন কি হবে, এই OHটা MgX এর সাথে চলে যাবে MgOHX আকারে। যারা পড়ছো তারা আগে থেকে জানো, কারণ গ্রিগডান বিকারক এর আগেও দুইবার আসছে, দুইবার না তিনবার আসছে, ঠিক আছে? কি বললাম, এই পার্টটা চলে যাবে MgOHX আকারে, আর বাকি RCOOটা H এর সাথে চলে যাবে RCOOH আকারে। তাহলে এটাকেও আমরা বলতেছি কার্বক্সিলিক এসিড। তাহলে গ্রিগনাট বিকারক থেকে আমরা কার্বক্সিলিক এসিড কেমনে তৈরি করলাম, কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করাইলে। তো তোমাকে এমসিকিউতে জিজ্ঞেস করতে পারে, গ্রিগনাট বিকারকের সাথে কাকে বিক্রিয়া করালে কার্বক্সিলিক এসিড তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে? কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতিতে আমি কি করছি, আদ্র বিশ্লেষণ করছি। আচ্ছা, তারপরে হচ্ছে কি, অ্যাসিডটাকে শনাক্তকরণ। আমরা জানি যে কার্বক্সিলিক এসিডকে শনাক্তকরণ করার পদ্ধতিটাও ছোট থাকতে থেকে শিখে আসছি। এসিড কি করে, নীল লিটমাসকে কি করে, লাল করে। এসিড নীল লিটমাসকে কি করবে, এসিড নীল লিটমাসকে লাল করে। তো এটা একটু ভালো করে তাকাবা, মানে দেখবা। আর আরো কি ছিল, যেমন আমরা যদি কি করি, এসিডটাকে RCOOH, এটাকে যদি আমরা কি করি, এটাকে যদি আমরা সোডিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করাই, ঠিক আছে, কার সাথে, বা NaOHCaO এটার সাথে বিক্রিয়া করাই, ঠিক আছে? বিক্রিয়াটা কি চেনে ছিল একটু তারা দেখি, কার্বক্সিলিক এসিডকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হওয়া একটা বিক্রিয়া ছিল, ওইখান থেকে আমরা কি করতে পারি, কার্বক্সিলিক এসিডকে শনাক্তকরণ করতে পারি, কার্বক্সিলিক এসিডের শনাক্তকরণ, ঠিক আছে? আচ্ছা, এখানে ছিল NaOHCO3 না, NaHCO3, ওকে? এটার সাথে যদি আমরা কি করি, বিক্রিয়া করাই, তখন এখান থেকে কী তৈরি হবে, এখান থেকে সোডিয়াম, তোমাকে বলছি সোডিয়াম থাকলে তখন এখানে কী হবে, সোডিয়াম লবণ তৈরি করে ফেলবে। তাহলে এখানে কী পাবো, RCOONa পাবো, বাকি H আর HCO3 এরা কী তৈরি করবে, একটা পানি তৈরি করবে, আর একটা তৈরি করবে কিসে কি, কার্বন ডাইঅক্সাইড। তো কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা বুদবুদাকার উপর থেকে উঠতে থাকবে, তখন আমরা বুঝে যাবো যে এটা কী ছিল, এসিড ছিল, বুঝতে পারছো? তাহলে কার্বক্সিলিক এসিড শনাক্তকরণের পদ্ধতি অনেকগুলো থাকলে আমরা দুইটা পড়তেছি, একটা হচ্ছে এসিড নীল লিটমাসকে লাল করবে, আর একটা হচ্ছে কি, এটার সাথে যদি আমরা কি করি, সোডিয়াম বাই কার্বনেট যোগ করি, তখন এটা কি তৈরি করবে, কার্বক্সিলিক এসিডের সোডিয়াম লবণ, পানি আর কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডটা উপরের দিকে উঠতে থাকবে, তখন আমরা বুঝে যাবো যে এখানে কি ছিল, কার্বক্সিলিক এসিড ছিল, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে কি,
হফম্যান ক্ষুদ্রাক্ষকরণ বিক্রিয়া থেকে অ্যামিন তৈরি, ঠিক আছে? অ্যামিন, অ্যামিনের সংকেত তো আমরা সবাই জানি, আর এনএইচ টু, ঠিক আছে? মানে অ্যালকাইল মূলকের সাথে কি যুক্ত আছে? এনএইচ টু যুক্ত আছে, এনএইচ টুটা হচ্ছে অ্যামিনের কার্যকরী মূলক। আচ্ছা, হফম্যান ক্ষুদ্রাক্ষকরণ বিক্রিয়া থেকে অ্যামিন তৈরি। আচ্ছা, হফম্যান ক্ষুদ্রাক্ষকরণ বিক্রিয়া আমরা অ্যামিন তৈরি করি, তোমাকে এমসিকিউতে জিজ্ঞেস করতে পারে। আর এই অ্যামিনটা আমরা আসলে কিসের থেকে পাবো? অ্যামাইড থেকে পাবো, ঠিক আছে? কার থেকে? অ্যামাইড থেকে। অ্যামাইডের সংকেতটা কি ছিল? আর সিও এনএইচ টু, ঠিক আছে? অ্যামাইডের সংকেতটা কি ছিল? আর সিও এনএইচ টু। এটার সাথে আমরা কি করবো? যে কোনো একটা হ্যালোজেন, ব্রোমিন, ক্লোরিন, ঠিক আছে, বিক্রিয়া করাবো। এটার সাথে আমরা কাকে বিক্রিয়া করা লাগবে? ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ, ক্ষার বিক্রিয়া করানো লাগবে। তখন এখান থেকে আমরা কি পাই যাবো? এখান থেকে আমরা মেইনলি পাই যাবো এন এ বি আর। কি পাই যাবো? এন এটা ব্রোমিনের সাথে চলে যাবে কি? এন এ বি আকারে। আর আমাদের এখানে মেইন টার্গেট হচ্ছে কাকে তৈরি করা? আর এনএস টুকে তৈরি করা, মানে অ্যামিন তৈরি করা। আর এনএস টু পাই যাবো। আর বাকি কি আছে দেখো তো, এখানে একটা সিও আছে, এখানে ওএইচ আছে, এখানে একটা বিআর আছে, ঠিক আছে? তো সিওটা ও এর সাথে কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে, আর এইচটা বিআর এর সাথে কি তৈরি করে ফেলবে? এইচ বিআর। ওকে, তাহলে আমরা এখান থেকে টোটালি ইয়া পাই যাবো। ওকে, তাহলে এখান থেকে আমরা কি তৈরি করতে পারছি? অ্যামিন তৈরি করতে পারছি। ওকে, আমি একটু বিজ্ঞানটা চেক করি, অনেকদিন লিখি নাই তো। অ্যামাইড তৈরি, অ্যামাইড থেকে অ্যামিন তৈরি। ওকে, যেটাকে আমরা কি বলি? হফম্যান ক্ষুদ্রাক্ষকরণ, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখো, আমরা যদি আর সিও এনএস টুকে ব্রোমিন আর কস্টিক পটাশের উপস্থিতির বিক্রিয়া করালে তখন এখান থেকে কী তৈরি হইতেছে? আর এখান থেকে তৈরি হইতেছে আর এনএস টু, মানে এই আরটা এনএস টুর সাথে চলে গেছে আর এনএস টু আকারে, আর কেটা চলে যাবে বিআরের সাথে কে বিআর আকারে, আর কে ও এইচ, সরি এখানে একটু ভুল হয়েছে, তোমার এখানে কী হবে? এই কে ওটা সিও টু এর সাথে বিক্রিয়া করে কে টু সিও থ্রি তৈরি করবে আর পানি তৈরি করবে, ঠিক আছে? মানে আমি যেখানে সিও টু দিছি এটা এন এ টু সিও থ্রি হবে। কি হবে? এন এ টু সিও থ্রি। তার মানে এখানে সোডিয়াম নেওয়া লাগবে কয়টা? টোটাল চারটা নেওয়া লাগবে। এখানে ব্রোমিন তৈরি হবে, এন এ বি আর কয়টা তৈরি হবে? দুইটা। আর এটা হবে কি? এইচ টু, ঠিক আছে? মেইন উৎপাদগুলো কিন্তু সেম আছে, আমার এখানে মেইন তৈরি হতেছে কি? অ্যামিনটা। আচ্ছা, এই অ্যামিনটাকে শনাক্তকরণের জন্য আমরা একটা পরীক্ষা করি, যেটাকে আমরা বলছি কার্বিল অ্যামিন টেস্ট, ঠিক আছে? তো তোমাকে এমসিকিউতে জিজ্ঞেস করবে নিচের কোনটার সাহায্যে অ্যামিন শনাক্তকরণ করা হয়, ঠিক আছে? তোমাকে অবশ্যই বলা লাগবে কোন পরীক্ষার সাহায্যে? কার্বিল অ্যামিন পরীক্ষার সাহায্যে। আচ্ছা, কার্বিল অ্যামিন পরীক্ষার সাহায্যে আমরা মেইনলি কোন অ্যামিন শনাক্ত করি? এক ডিগ্রি অ্যামিন, ঠিক আছে? কোন অ্যামিন? এক ডিগ্রি অ্যামিন, যেটাকে আমরা বলি হচ্ছে প্রাইমারি অ্যামিন। তাহলে প্রাইমারি অ্যামিন শনাক্তকরণের জন্য কোন পরীক্ষা করা হয়? কার্বিল অ্যামিন। অথবা কার্বিল অ্যামিন দিয়ে কোন অ্যামিন শনাক্তকরণ করা যায়? এক ডিগ্রি অথবা প্রাইমারি অ্যামিন, ঠিক আছে? আচ্ছা, বিক্রিয়াটা একটু দেখাই, এগুলো শেষের দিকে জিনিসগুলো নিজে অনেকদিন পড়া নাই তো এই জন্য মনে নেই। এখানে কি হচ্ছে দেখো, এই প্রাইমারি অ্যামিন যেটাকে আমরা বলতেছি আর এন এইচ থ্রি, এটা কি করতেছে? সি এইচ সি এল থ্রি, যেটাকে আমরা বলি ক্লোরোফর্ম, ক্লোরোফর্মের সাথে বিক্রিয়া করতেছে কার উপস্থিতিতে? কস্টিক পটাশের উপস্থিতিতে, ঠিক আছে? তখন এখান থেকে আর এন সি তৈরি হয়েছে। আর এন সি মানে হচ্ছে অ্যালকাইল আইসোসায়ানাইড, ঠিক আছে? আর এন সি মানে হচ্ছে অ্যালকাইল আইসোসায়ানাইড, আর কে সি এল আর পানি, ঠিক আছে? আমি একটু তোমাকে বিক্রিয়াটা লেখার চেষ্টা করি। তোমার আর এন এইচ টু অ্যামিনটা কি করতেছে? কার্বিল অ্যামিন পরীক্ষা, কার্বিল অ্যামিন পরীক্ষা করতে হলে কাকে নেওয়া লাগে? ক্লোরোফর্ম। কাকে নেওয়া লাগবে? ক্লোরোফর্ম। কার উপস্থিতিতে? একটা ক্ষার, যে কোনো, কস্টিক সোডা বা কস্টিক পটাশ, যে কোনো একটা নিলেই হবে, ঠিক আছে? তো তখন এখান থেকে কি তৈরি হবে? এখান থেকে তৈরি হবে অ্যালকাইল আইসোসায়ানাইড, ঠিক আছে? এই অ্যালকাইল আইসোসায়ানাইড মানে আর এন সি, ঠিক আছে? এই যে জিনিসটা হচ্ছে এটার গন্ধটা হবে বিশ্রী গন্ধ। ওকে, এটাকে আমরা বলতেছি কি? কার্বিল অ্যামিন, ঠিক আছে? আর এন সি এটাকে আমরা বলতেছি কি? কার্বিল অ্যামিন, আর যেটার গন্ধ হচ্ছে কি? দুর্গন্ধ। তো তো বোঝা যাবে যে এখানে আসলে কি ছিল? অ্যালকাইল অ্যামিন ছিল, মানে এক ডিগ্রি অ্যামিনটা ছিল। ওকে, তো এটাই ছিল প্রাইমারি অ্যামিন শনাক্তকরণের পরীক্ষা। সেকেন্ডারি, থার্ড, টারসিয়ারি এগুলো শনাক্তকরণটা ইম্পর্টেন্ট, মানে এত ইম্পর্টেন্ট না, আমি এখানে মেইনলি মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আছে ওগুলো একটু বলার চেষ্টা করতেছি। এছাড়া তুমি এখানে অ্যামিন শনাক্তকরণের জন্য ব্রোমিন দ্রবণ ইউজ করতে পারো। ব্রোমিনের লাল দ্রবণটাকে কি করবে? সে বর্ণহীন করে ফেলবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি ছিল? এরপরে ছিল কার্যকরী মূলকের তরঙ্গ সংখ্যা, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেখান থেকে প্রতি সময় কি আসে? এমসিকিউ আসে। আচ্ছা, এখানে অ্যামাইডের প্রস্তুতি, অ্যামাইডের শনাক্তকরণ আছে, অ্যাস্টারের প্রস্তুতি, অ্যাস্টারের শনাক্তকরণ আছে, এগুলো অবশ্যই অবশ্যই কি করবা? দেখবা। আর কার্যকরী মূলকের তরঙ্গ সংখ্যা, এখান থেকে এমসিকিউ জিএসটিতেও আসছে, প্রিলিতেও আসছে, ঠিক আছে? এগুলো কিন্তু তুমি যেখানে এমসিকিউ এক্সাম দেবে ওইগুলোর জন্য খুব ইম্পর্টেন্ট। যেমন অ্যালকেনের তরঙ্গ সংখ্যা কত থেকে কত হয়, অ্যালকিনের কত হয়, অ্যালকাইনের কত থেকে কত হয়, ঠিক আছে? অ্যালকিনেরটা মেবি জিএসটি অথবা প্রিলি, যে কোনো একটা আসছিল। আচ্ছা, অ্যারোমেটিকের কত থেকে কত হয়, অ্যালকোহলের কত থেকে কত হয়। যেমন এই অ্যালকোহলেরটা আমি নিজে অ্যাডমিশনে পাইছি 3550 থেকে 3200, ঠিক আছে? অ্যালডিহাইডেরটা কত থেকে কত, ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু মুখস্থ রাখার চেষ্টা করবা। কার্যকরী মূলকের তরঙ্গ দৈর্ঘ্যগুলো এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে কি? গ্লিসারিনের শনাক্তকরণ, ঠিক আছে? গ্লিসারিনের শনাক্তকরণ, প্রথমে হচ্ছে গ্লিসারিনের প্রস্তুতি, এটা তো তোমরা পড়বাই। গ্লিসারিনের প্রস্তুতি কেমনে করায়? তেল বা চর্বির ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ করলে। কিসের? তেল বা চর্বির ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ। তেল বা চর্বির সংকেত আমরা জানি কি? সি এইচ টু অকো আর, সি এইচ ও সি ও আর, আর সি এইচ টু ও সি ও
আর ঠিক আছে তো এটাকে আমরা কি করব ক্ষারীয় আদ্র বিশ্লেষণ করব কার ক্ষারীয় আদ্র বিশ্লেষণ মানে NaOH যদি আমরা তখন এখানে বিক্রিয়া করাই তখন এখানে কি হবে এই পার্টটুকু সরি হ্যাঁ এই পার্টটুকু কি হবে তোমার N এর সাথে চলে যাবে তখন এখান থেকে তৈরি হবে RCOONa আর আমরা বাকি OHটা কি হবে এই যে বন্ডগুলো খালি রইল এই খালি হাতগুলোর মধ্যে বসে যাবে ওইটাকে আমরা কি বলতেছি গ্লিসারিন মানে CH2OH CHOH আর CH2OH এটাকে আমরা কি বলতেছি গ্লিসারিন ঠিক আছে এখানে আমাকে তাহলে কয়টা নেওয়া লাগবে তিনটা নেওয়া লাগবে সোজা হিসাব ঠিক আছে এই যে RCOO এটা সোডিয়ামের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে ফেলবে RCOONa আর বাকি হাতগুলোর মধ্যে কি বসে যাবে OH তাহলে এখান থেকে পাইতেছি CH2OH CHOH CH2OH ঠিক আছে আচ্ছা তো এই গ্লিসারিনটা শনাক্তকরণটা খুব দরকারি কারণ এখান থেকেও কি আসে প্রশ্ন আসে গ্লিসারিনের শনাক্তকরণ করার জন্য কোন পরীক্ষা করা হয় অ্যাক্রোলিন অ্যাক্রোলিন টেস্টের সাথে কি করা হয় গ্লিসারিনটাকে শনাক্তকরণ করা হয় ঠিক আছে আচ্ছা এই যে অ্যাক্রোলিন অ্যাক্রোলিনের সংকেতটাও খুব ইম্পর্টেন্ট ঠিক আছে অ্যাক্রোলিনের সংকেতটাও খুব ইম্পর্টেন্ট এই যে দেখো গ্লিসারিনের সাথে আমি যদি KHSO4 যেটাকে আমরা কি বলি নিরোধক বলি নিরোধক হিসেবে আমরা আগে অনেকগুলো জিনিস দেখে আসছি Al2O3 দেখে আসছি সালফিউরিক অ্যাসিড দেখে আসছি এখন আমরা কাকে দেখতেছি KHSO4 অথবা P2O5 ঠিক আছে ফসফরাস পেন্টাক্সাইড এই দুইটাকে আমরা নিরোধক হিসেবে যদি ইউজ করি তখন এখান থেকে যে যৌগটা তৈরি হবে এটা হচ্ছে কি অ্যাক্রোলিন ঠিক আছে কি তৈরি হবে অ্যাক্রোলিন এই অ্যাক্রোলিনের গন্ধটা কি বিশ্রী গন্ধ যেমন আমরা কার্বিলামিন পরীক্ষা পড়ে আসছিলাম বিশ্রী গন্ধযুক্ত কি তৈরি ছিল কার্বিলামিন NC যেটাকে আমরা বলছিলাম আইসোসায়ানাইট RNC এটা ছিল কার্বিলামিন অথবা অ্যালকাইল আইসোসায়ানাইট তো এখান থেকে কি তৈরি হয়েছে অ্যাক্রোলিন তৈরি হয়েছে তো অ্যাক্রোলিনের সংকেতটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে খুব ইম্পর্টেন্ট মানে খুব CH2 ডাবল বন্ড CH বন্ড CHO ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে কি ডাউ পদ্ধতিতে ফেনল তৈরি করা আর ফেনলের সংকেত তো আমরা সবাই জানি বেঞ্জিনের উপর একটা ওয়েজ থাকবে এই ফেনলটাকে অনেকভাবে তৈরি করা যায় ঠিক আছে তো আমরা মেইনলি ডাউ পদ্ধতিতে ফেনল তৈরি করাটা একটু দেখবো এখানে দেখো বেঞ্জিনের সাথে কি হবে ক্লোরিন বিক্রিয়া করে বেঞ্জিন ক্লোরাইড তৈরি করবে যেটাকে আমরা বলতেছি ক্লোরিনেশন এই ক্লোরিনটা পরে কস্টিক সোডার সাথে বিক্রিয়া করে সোডিয়াম ফিনেট তৈরি করবে কি তৈরি করবে সোডিয়াম ফিনেট মানে বেঞ্জিন ও NA এটা পরে এসিএল এর সাথে বিক্রিয়া করে NaCl আর ফেনল তৈরি করবে ঠিক আছে এটা ছিল ফেনলের ডাউ পদ্ধতিতে ফেনল তৈরি করা ঠিক আছে বেঞ্জিন প্রথমে কি করতেছে তোমার ক্লোরিনের সাথে যে বিক্রিয়া করতেছে এটাকে আমরা বলতেছিলাম ক্লোরিনেশন ঠিক আছে এটা পরে কস্টিক সোডার সাথে বিক্রিয়া করতেছে কস্টিক সোডার সাথে বিক্রিয়া করে কি তৈরি করতেছে ও এন এ এই সিএলটা কি হইছে এইচ এর সাথে চলে গেছে HCl আকারে আর বাকি পার্টটা ও এন এটা এখানে এসে বসে গেছে এটা পরে আবার কি করবে তোমার HCl এর সাথে বিক্রিয়া করবে বিক্রিয়া করে সে কি তৈরি করবে সোডিয়ামটা ক্লোরিনের সাথে চলে যাবে সোডিয়াম ক্লোরাইড আকারে আর বাকিটা এখানে বসে যাবে কি ফেনল তৈরি করবে ঠিক আছে ওকে ডাউ পদ্ধতিতে ফেনলটা দরকারি এখানে আবার কিউমিনের সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট কিউমিনটা কিউমিন থেকে আমরা কি তৈরি করতে পারি ফেনল কিউমিনকে যদি আমরা ক্ষারীয় আদ্র বিশ্লেষণ করি তখন এখান থেকে কি তৈরি হবে ফেনল কিউমিনের সংকেতটাও এবার আসছিল প্রিলিতে ঠিক আছে তো কিউমিনের সংকেতটা একটু দেখবা খুব ভালো আচ্ছা এরপরে হচ্ছে কি পলিথিন তৈরি PVC তৈরি টেফলন তৈরি এগুলো একটু বই থেকে দেখে নিবা ঠিক আছে পলিমারকরণের পার্টটুকু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে পলিথিন তৈরি পিভিসি পলিথিন তৈরি পিভিসি তৈরি তারপর হচ্ছে টেফলন তৈরি পলিথিনের সংকেত আমরা সবাই জানি ইথিনের পলিমার ঠিক আছে কিসের পলিমার ইথিনের পলিমার এটাকে আমরা যদি এন সংখ্যক নেই তখন এখানে কি হয়ে যাবে এই পাই বন্ধনটা কি হয়ে যাবে ভেঙে যাবে ঠিক আছে CH2 বন্ড এরকম কি হয়ে যাবে অসংখ্য ইথিন অণু মানে এন সংখ্যক ইথিন অণু একত্র হয়ে কি তৈরি করবে পলিথিন ঠিক আছে আমরা যদি এনমোল ইথিনকে নেই তখন এন সংখ্যক অণু এটা কি হয়ে যাবে কার্বন শিকলের মাধ্যমে মানে আবদ্ধ হয়ে কি তৈরি করবে পলিথিন তৈরি করবে এরকম করে ভিসি মানে পিভিসি মানে কি পলিভিনাইল ক্লোরাইড তাহলে আমার এখানে নেওয়া লাগবে কাকে ভিনাইল ক্লোরাইডকে কাকে নেওয়া লাগবে ভিনাইল ক্লোরাইডকে ভিনাইল ক্লোরাইড কি হয়ে যাবে এরকম এন সংখ্যক যুক্ত হয়ে পিভিসি তৈরি করবে ঠিক আছে আচ্ছা এখানে এগুলো একটু আমি বলে যাচ্ছি জাস্ট তুমি একটু দেখবা ঠিক আছে যে বই আছে সবগুলো বই আছে যেমন এই পার্টগুলো খুব ইম্পর্টেন্ট কারণ এখান থেকে MCQ তোমাকে ধরাই দিতে পারে জাস্ট এখানে বিক্রিয়াগুলো একটু দেখার চেষ্টা করবা আর এখানে সংকেতগুলো খুব ইম্পর্টেন্ট যেমন নাইট্রোগ্লিসারিনের সংকেত কি ঠিক আছে তোমাকে MCQ তে দিতে পারে আচ্ছা তারপর হচ্ছে টিএনটির সংকেতটা কি TRU4 TriNitroToluene ওকে এটা একটু দেখবা আর এটার প্রস্তুতি কি এটার প্রস্তুতি কিছুই না তুমি জাস্ট কি করবা টোলুইনে নাইট্রেশন করে দিবা কি করবা টোলুইনে নাইট্রেশন করলে কি পাওয়া যাবে 2,4-TriNitroToluene এই ডেটলের প্রস্তুতি দস্তুতি লাগবে না জাস্ট ডেটলের সংকেতটা লাগবে যেমন এখানে হচ্ছে ডেটল মেইনলি হচ্ছে কি ক্লোরোজাইলিনলের যৌগ ঠিক আছে তো জাইলিন মানে হচ্ছে কি দুইটা মিথাইল গ্রুপ থাকা ক্লোরোজাইলিনল মানে কি ক্লোরিন থাকবে আর এখানে নল আছে তার মানে এখানে একটা ওয়েজ আছে ঠিক আছে তো ডেটলের প্রস্তুতিটা লাগবে না কিন্তু জাস্ট ডেটলের সংকেতটা লাগবে ডেটলের মেইন উপাদান হচ্ছে ক্লোরোজাইলিনল ওকে এটা একটু দেখবা তারপর হচ্ছে প্যারাসিটামল হচ্ছে অ্যাসিটোফেনল ঠিক আছে অ্যামিনো অ্যাসিটোফেনল এটার প্রস্তুতিটা অবশ্যই অবশ্যই একটু দেখবা আর প্যারাসিটামলের সংকেতটাও খুব ভালো করে দেখবা ঠিক আছে এই যে
প্যারাসিটামলের সংকেত, আর এটাকে আমরা কিভাবে তৈরি করছি, ঠিক আছে, প্রস্তুতিটা সংকেতটা একটু খুব ভালো করে দেখা লাগবে। আচ্ছা এইটুকু ছিল, তারপরে ছিল পলিমারকরণ আসছিল, তাই না? হ্যাঁ পলিমারকরণ, পলিথিন কেমনে তৈরি করছি, এনসংক ইথিন অণুকে কি হয়েছে তারা একত্র ভাবে শিকল দ্বারা আবদ্ধ হয়ে কি তৈরি করছে, পাই বন্ধটা ভাঙছে, পরে এরা এনসংক এরকম যুক্ত হয়ে কি তৈরি করছে, পলিথিন। এখানে তাপমাত্রা চাপটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, তাপমাত্রা চাপটা একটু ভালো করে দেখবা। তারপর হচ্ছে কি পিভিসি, পিভিসি হচ্ছে কি পলিভিনাইল ক্লোরাইড, তাহলে এখানে আমাকে নেওয়া লাগবে কাকে, ভিনাইল ক্লোরাইডকে নেওয়া লাগবে, কাকে নেওয়া লাগবে, ভিনাইল ক্লোরাইডকে। এই যে দেখো ভিনাইল ক্লোরাইডের সংকেত হচ্ছে সিএস টু ডাবল বন্ড সি এইচ বন্ড সিএল, ঠিক আছে, ভিনাইল ক্লোরাইডের সংকেতটা হচ্ছে কি সিএস টু ডাবল বন্ড সিএইচ বন্ড সিএল। এরকম এনসংক কোনো কি যাবে, দ্বিবন্ধনটা ভাঙে অনেক লম্বাভাবে যুক্ত হয়ে কি তৈরি করতেছে, পিভিসি তৈরি করতেছে, ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে টেট্রাফ্লোরো ইথিলিন বা পিটিএফই, পলি টেট্রাফ্লোরো ইথিলিন, এটা হচ্ছে এন সিএফ টু ডাবল বন্ড সিএফ টু, মানে একদম পলিথিনের মতো, সিএফ টু ডাবল বন্ড সিএফ টু, এরকম পাই বন্ধটা ভেঙে যুক্ত হয়ে কি তৈরি করতেছে, পিটিএফই। ওকে আর আরেকটা ছিল লাস্টে স্টাইরিন, স্টাইরিনটা কোন জিনিস ছিল, পলিস্টাইরিন, ঠিক আছে, পলিস্টাইরিন। এই বিক্রিয়াটা একটু দেখার চেষ্টা করবো, এখানে আমি দেখতেছি না। আচ্ছা লাস্টে যে পলিমারকরণের বিক্রিয়াটা লাগবে এটা হচ্ছে নাইলন সিক্স সিক্স, যেটা তোমরা নাইন টেনে পড়ে আসছো, ঠিক আছে। নাইলন সিক্স সিক্স থেকে অ্যাডিবিক অ্যাসিডের সংকেতটা খুব ইম্পর্টেন্ট, হেক্সামিথিলিন ডায়ামিনের সংকেতটা খুব ইম্পর্টেন্ট, এবং নাইলন সিক্স সিক্স এটার সংকেতটাও কি খুব ইম্পর্টেন্ট। অ্যাডিবিক অ্যাসিড হচ্ছে কি এই সি ডাবল ওএইচ সি এস টু হোল ফোর সি ডাবল ওএইচ, মানে এখানে কার্বন থাকবে কয়টা, টোটাল ছয়টা, ঠিক আছে। হেক্সামিথিলিন ডায়ামিন, হেক্সামিথিলিন মানে মিথিলিন কয়টা আছে, ছয়টা, ডায়ামিন মানে অ্যামিন কয়টা আছে, দুইটা, ঠিক আছে। এরপর এখান থেকে কি হচ্ছে নাইলন সিক্স সিক্স, এখান থেকে পানিগুলো ঘনীভূত হয়ে বের হয়ে গেছে, এটাকে আমরা ঘনীভবন পলিমার বলতাম, এটা নাইন টেনে ছিল, হুবহু সেম বিক্রিয়া, ঠিক আছে। এছাড়া আরও অনেকগুলো জিনিস আছে, এগুলো থেকে সংকেতগুলো একটু ইম্পর্টেন্ট যেগুলো আছে ওগুলো খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবা, ঠিক আছে। তো আশা করি আমরা বুঝতে পারছি, কারো কোনো সমস্যা থাকলে আমাকে জানাতে পারো। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, ঠিক আছে, আল্লাহ হাফেজ।